আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে চলে এসেছি ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে। আর আমি এই মুহূর্তে যেটাতে আছি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ গ্যালারি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে ধরনের চিত্রগুলো ছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন সেই জাদুঘরটিতে প্রবেশ করব গ্যালারিতে। আসলে এখানে আসে অনেকেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের অনেক কিছু এখানে তথ্য তারা পেতে পারে। যেমন এখানে আছে 71-এর দিনগুলি, সে সময়ের যে সকল পত্র পত্রিকায় নিউজ এসেছিল সেগুলিকে এখানে তুলে ধরা হয়েছে। আর এরপরে আছে এখানকার ঠাকুরগাঁওয়ের বেশ কিছু জায়গা যেখানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কিছু গুরুত্বপূর্ণ জায়গাকে এখানে তুলে ধরা হয়েছে এবং সব কিছু লেখে রাখা হয়েছে ঠাকুরগাঁওয়ের মুক্তিযুদ্ধ বিষয়ক। এরপরে আছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যুদয় সংক্রান্ত দিবসসমূহ এখানে তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংবিধানের জাতীয় প্রতীক, বাংলাদেশ জাতীয় সংসদ, জাতীয় ফুল, পাখি, মাছ, এই সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। এই যেখানে আছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিশিষ্টদের তালিকা আছে এখানে, কে কোন সেক্টরে কীভাবে দায়িত্ব পালন করতেন সে বিষয়ে লেখা আছে। তৎকালীন লেখা আছে যে 25 মার্চ 1971 রাতে রাজারবাগ পুলিশ লাইনে SF ক্যান্টিনে পাক সেনাবাহিনীর ধর্ষণের শিকার হন এক সুইপার। এরকম আরও অসংখ্য চিত্র এখানে তুলে ধরা হয়েছে যেগুলি আসলে আমাদের জানা উচিত। তো আমাদের ঠাকুরগাঁওয়ের এই মুক্তিযুদ্ধ গ্যালারিতে এসেছেন আমাদের কুড়িগ্রাম থেকে একজন মেহমান, আমাদের মানিক মণ্ডল ভাই। আমরা এখন তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে আমাদের ঠাকুরগাঁও এসে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, যদিও জেলাটা অনেক ছোট কিন্তু অনেক কিছু পাইলাম আর কি। ইনশাআল্লাহ সব মিলিয়ে খুব ভালো লাগছে। বিশেষ করে ভালো লাগলো যে জাদুঘরটার মধ্যে আসে বেশ কিছু জানলাম এবং দেখলাম, এবং বিশেষ করে যুদ্ধ নিয়ে আমাদের, আসলে বাংলাদেশ স্বাধীন যখন হয়েছিল তখন পাকিস্তানের সঙ্গে আমাদের কীরকম চুক্তিপত্র এবং আমাদের উপর কীভাবে অন্যায় অত্যাচার করেছে তারা, সে বিষয়গুলো আসলে এখানে আমি নিজ চোখে এবং প্র্যাকটিক্যালে তা দেখতে পাইলাম। এজন্য আসলে খুবই ভালো লাগলো আর কি। ধন্যবাদ ভাই। তো দর্শক আপনারা দেখলেন যে আসলে অনেকেই দূর দূরান্ত থেকে আসতেছেন এই জায়গাটা দেখার জন্য। এটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, এখানে প্রায় আরও 60টা গ্যালারি আছে এই লোকায়ন জাদুঘরে। তো আমরা এই মুহূর্তে যেটাতে আছি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ গ্যালারি। বাংলা স্বাধীন বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলা, সিপাহী বিদ্রোহ আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলার কয়েকজন অকুতোভয় সংগ্রামী আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তাদের ছবিগুলো দেওয়া আছে। এদিকে ভারত ভাগ 1947 সালে হয় সেটার এখানে চিত্র আছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান এবং আমাদের বাংলাদেশের। আচ্ছা এগুলা আসলে কি তো দেখতে পাচ্ছি এখানে কি, এগুলা দেখি তো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বিভিন্ন জায়গার থেকে মাটি আছে এইগুলাতে। হ্যাঁ, সে একটা দেখলে বুঝতে পারব। ভরণশাহী ধুনট পৌরসভা বদ্ধভূমির 1971-এর মহান স্বাধীনতা যুদ্ধের শহীদগণের গণকবর ধুনট বগুড়া। Thank you.
তো সবাই ভালো থাকবেন। আমি আসলাম এই জীবন বৈচিত্র্য কি বলে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরটিতে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এটা বিশাল বড় একটা এরিয়া, এদিকে আরও অনেকগুলো গ্যালারি আছে, আর ওইদিকে 6টা গ্যালারি আছে, এটা সব 7টা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।